পৃথিবী বাঁচাক শায়খ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে, বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরো কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়খ নাই, ওই শায়খ কোথায় নাই? আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল, পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন, পরের দিনও তিনি নাই, ফজরের নামাজে মসজিদে নাই, বলেন কি নাই? এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল্লাহর কায়রো ইউনিভার্সিটি, আল্লাহর ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়খ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়খ ঘুমে। শায়খ যখন উঠলেন জিজ্ঞেস করলেন, শায়খ শরীর খারাপ করছে? জি না, মসজিদে দেখি নাই যে আচ্ছা অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গাফুর মাফ করে দিব। নাউজুবিল্লাহ বলেন কি বলছে বলেন, তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন, রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গাফুর, আল্লাহ গাফুর, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য তিনি ফজরে আসেন নাই। যদি এটা হয় আদর সহ, ফজরের নামাজ পড়ে না যে আদর সহ, যে জাতি ফজরের নামাজ পড়ে না এ জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না হবে না এই বক্তব্য দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো আজানের অপেক্ষা করো, আরেকটা বারবার হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিমের ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি আশার নামাজ পড়ে না, আপনাদের মাতুয়ালে নাই, জোরে বলে মাতুয়ালে নাই কি? কত পার্সেন্ট ফজরে, কত পার্সেন্ট ফজরে, জোরে বলেন কত পার্সেন্ট ফজরে? এবার তাহলে স্লোগান তুলুন আমার সাথে, স্লোগান তুলতে হবে, ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে, হাদিস আছে না? এবার বলুন ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক কে রব্বুল আলামিন সাহায্য করবেন কেন? মুনাফিক দিয়ে ইসলাম তো হবে না, মুনাফিক দিয়ে তো ইসলাম হবে না। ফজরের নামাজ পড়ে যে রাসূল বলেছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মাতে ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, আলহামদুলিল্লাহ। এখনো এই মাতুয়ালের ইমাম সাহেবরা একজনেরও ফজর ছোটে না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আছি বলে আপনারা আছেন, আমরা কোনো না কোনো ভাবে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব আজান দেয় ইমাম সাহেব পড়া আছে না? নাই কোন কোন ইমাম সাহেবের নামাজ ছুটে মাত্র হইলে আপনাদের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে না, তার চাকরি থাকবে? তার আপনার নামাজ পড়ে কিনা পড়ে, জোরে বলেন পড়ে কিনা পড়ে? তাহলে যার নামাজ যারা পড়ে না ফজর নামাজ পড়ে না, আর জোরে বলেন কি বলবো, কিভাবে বুঝাবেন? কোন নামাজ নামাজ পড়বে না, ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন ফজর নামাজ আর আসার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে, তার উপরে আলহামদুলিল্লাহ ওলামা উম্মতের রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ি কিনা বলেন, আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, পড়ি আমরা নামাজ, আমরা নামাজ পড়ি বলে দু চারজন মানুষ আমরা নামাজ পড়ি বলে, দু চার পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখন ঠিকই আছে। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ, কবে থেকে? বুঝে শুনে আজ চলবেন, বুঝে শুনে না আমরা তো আজ চলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ, হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজর আজান পর্যন্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমি আর তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও, আমিন।
আমরা আগেই স্বীকার করি ওমা আলাইনা ইল্লাল বালা, রব আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছাবার দায়িত্ব আপনার, আমি কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। মেরে ভাইও পায়ে ধরে বলি যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াতে আগুন থেকে বাঁচাও, দুনিয়াতে আযাব থেকে বাঁচাও, আখিরাত ও আযাব থেকে বাঁচাও, না ছাড়া বাঁচার কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই, যে হন আপনি বাঁচার কোন রাস্তা নেই। কি বলছি বলেন, কোন এই জন্যই আমি আপনাদের সামনে দু চারটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। قد افلح من تزكى وذكر اسم ربه فصلى رب العالمين বলেন জানো কি কামিয়াব কারা, প্রথম শ্রেণীর মুসলমান কারা, প্রথম শ্রেণীর মানুষ কারা, দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা, নামাজ পড়ে যারা, জিকির করে যারা, আর কি বাংলা নিবে তো আল্লাহ, হ্যাঁ قد افلح من দিল থেকে সাফ করেছো যে সে কামিয়াব হয়ে গেছ। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ করার চিহ্ন কি, রব্বুল আলামিন বলেন দুইটা চিহ্ন, ওয়াদাকার আত্মা রব্বিহি ফসাল্লা, এরা না জিকির করে, এরা না নামাজও পড়ে, সুবহানাল্লাহ, এরা জিকির করে নামাজও পড়ে, বলেন এরা কি করে, কি কি করে, কাটা করে, এরা জিকির করে, বলেন এরা কি করে, এরা নামাজ পড়ে, এরা নামাজের পরে না, এরা নামাজের পরেও জিকির করে, নামাজের আগেও জিকির করে, রাতেও জিকির করে, দিনেও জিকির করে, সকালেও জিকির করে, বিকেলেও জিকির করে, এরা সকালবেলাও জিকির করে, বিকেল বেলাও জিকির করে, সুবহানাল্লাহ, এরা কামিয়াব, এরা কি কামিয়াব, এরা কামিয়াব, এরা কামিয়াব। আমি বললাম রব্বুল আলামিন জিকির কেমনে করতাম, জিকির কেমনে করতাম, রব যেন বলেন জিকির তিন অঙ্গ দিয়ে করবা, জিহ্বা দিয়ে করবা, কান দিয়ে করবা, দিল দিয়ে করবা, জিহ্বায় শুদ্ধ করে বলবা, কানে ধ্যানের সাথে শুনবা, আর দিলে উপলব্ধি করবা, দিলে কি করবে বলে, দিলে উপলব্ধি করবে, জিহ্বা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কানে তখন ধ্যানের সাথে শুনবে, দিলে তখন বুঝবে আমি কি বলতে চাচ্ছি, সুবহানাল্লাহ, দিলের কাজ তিনটা, দিলের কাজ কয়টা, দিলের কাজ কয়টা, দিলে এক নম্বরে বলবে বুঝবে কি বলেছেন, দুই নম্বরে দিল বলবে কেন বলেছে, তিন নম্বরে দিল বলবে কার জন্য বলেছে, সুবহানাল্লাহ, কি কেন কার জন্য বলেন, কি দিল বলবে না, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবার দিল জিজ্ঞেস করবে কেন বলেছ, দিল জিজ্ঞেস করবে কেন বলেছ, এবার দিল বলবে আমি তিন কারণে বলেছি, আল্লাহকে ভালোবেসে বলেছি, আল্লাহর জান্নাতের আশায় বলেছি, আল্লাহর জাহান্নামের ভয়ে বলেছি, সুবহানাল্লাহ, তাহলে দিল কেন বলবে বলেন, কেন কারণে, এক নম্বর আল্লাহর ভালোবাসা, দুই নম্বর আল্লাহর রহমত আশা, তিন নম্বর আল্লাহ জাহান্নামের ভয়ে, দিল যখন বলবে জবান তখন বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দিল বলবে কি বলেছ, দিল বুঝবে কথা আমি এই মুহূর্তে আমার রব্বে কারীমের সাফাই গাইছি, সুবহানাল্লাহ, আমি রব্বে কারীমের কি গাচ্ছি, সাফাই গাইতেছি, আমি রবকে বলতেছি আনতা মুনাজ্জাহুন আন জামিইর রাদায়িল, আপনি না সমস্ত পবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে মহা পবিত্র, আমি যখন আমার রবকে বলি সুবহানাল্লাহ, আমার রব বলেন আচ্ছা তুমি তো সমস্ত দোষের দোষী, তোমার মুখ অপবিত্র, তোমার চোখ অপবিত্র, তোমার পেট অপবিত্র, তুমি আমাকে পবিত্র বলছো, যাও কথা দিলাম তুমি আমাকে যতটা পবিত্র বলবা আমি তোমাকে ততটা পবিত্র করে দেব, তাহলে এটা কতবার বলা দরকার, কতবার, এই জন্যই তো আল্লাহ তাআলা পাঁচ নামাজের পরে 33 বার করে বলতে বলে দিয়েছেন, কতবার করে 33 বার কইলো কি লিখা,
তেত্রিশ বার বললো কিল্লি গা, তোর এটা হাজার বার বলা উচিত ছিল কিন্তু তুমি পারবা না, এই জন্য কমপক্ষে তেত্রিশ বার বললো। কমপক্ষে কতবার বললো? ফজরের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ, চৌত্রিশ বার আল্লাহু আকবার, জোহরে আবার একশো বার, আসরে আবার একশো বার, মাগরিবে আবার একশো বার, এশায় আবার একশো বার, ঘুমানোর সময় একশো বার। এই মোট কতবার হইল? ছয়শো বার। মোট কতবার? আচ্ছা, ছয়শো ডলার করে যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? ছয়শো দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হইতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে? আমি আর আপনি যদি প্রতিদিন ছয়শো করে তসবি পড়ি, কি কত কতবার কতবার? ছয় নামাজে, পাঁচটা মাঝে, ঘুমাবার সময় মোট কত হইল? কেমনে পড়বেন? ধীরে 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 ধীরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে পড়তাম কেমনে জানেন? আগে পড়তাম কেমনে? আমি ছোটবেলায় কেমনে পড়তাম বুঝার আগ পর্যন্ত কেমনে পড়তাম? এভাবে সুবহানাল্লাহ 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 পড়তাম নি। আপনারা এখন পড়েন নি? এটা কথা পড়েন পড়েনি? এবার বলেন, অশুদ্ধ এক কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। অশুদ্ধ এক কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে কি একবার বলার দাম বেশি? তাহলে শুদ্ধ করে বলবো না অশুদ্ধ বলবো? তাহলে কেমনে পড়বেন? শুনেন, সুবহানাল্লাহ 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 উচ্চারণ শিখাচ্ছেন না? কেউ কেউ বলতেও পারে, তা আমি বলি এই মুহূর্তে সাত আসমানে খুশির জোয়ার শুরু হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমার তাসবি শিখাচ্ছে, একবার বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, এটা সোজা সাজিমে উঠে যায়, এটা সোজা সাজিমে উঠে আর সাজিমের তো দুপাশে ঘুরে। আর কি যেন বলে রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? বলে আমি তোমার বন্ধুর তাসবি। আমি তোমার বন্ধুর কি করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তাওফিক দান করে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার? দৈনিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে। যে যেভাবে আছে ওভাবে বসি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, আজকে আমাদের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির।